গুড মর্নিং ফ্রেন্ডস, তো দেখো আমাদের নীল পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো শেষ। এবার পুজোর পরে যে নিয়মটা সেটা রেডি হচ্ছে। যেহেতু আমাদের এবছরের প্রথম নীল পুজো, এর আগে আমি কখনো দেখিনি, প্রথমবার আমি নীল পুজো দেখছি। আর আমার
সবাই মিলে করছি, আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, তোমাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখো, এই পাত্রে শুধুমাত্র ওয়াটারমেলন রাখা হয়েছে, আর ওখানে
আরও সমস্ত ফ্রুটস, যেগুলো ফল যেগুলো বানানো হয়েছে সেগুলো রাখা হয়েছে। আর আতপ চালের মধ্যে কী কী দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে জানাই। ছোলা, তারপর বাদাম, আতপ চাল, চিনি, কলা, গুড়, তারপরে খেজুর, বাতাসা, প্রচুর অনেক কিছু, নারকেল কোড়া, খই, চিড়ে, হ্যাঁ প্রচুর পরিমাণে সমস্ত কিছু দেওয়া, মিষ্টি আছে। তো সব কিছু দিয়ে আতপ চালটা, দুধ এগুলো দিয়ে মাখানো হয়। খুব ভাল লাগে, খুব ভাল লাগে। জানি না তোমরা কারা কারা খেয়েছো, তবে একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে এটা খেতে। আমার তো খুব প্রিয়, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো যাই হোক, আজকের মতো সবাইকে টাটা, আর সবার ভালো থেকো।